পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বুধবার বিকেলে ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এদিন সোয়া তিনটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন লু, এরপর বিকাল সাড়ে তিনটায় বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাক্তার হাসান মাহমুদ। তিনি বলেন, বৈঠকে ভিসা নীতি নিয়ে কোনো আলোচনা হয়নি, র‍্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়েছে, তবে এটি দীর্ঘ প্রক্রিয়ার বিষয় বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী হাসান বলেন, জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে চায় যুক্তরাষ্ট্র, তবে শ্রমনীতি সংশোধন করার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড লু। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে ডোনাল্ড লু বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠ ও সহিংসতা মুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করেছিল। আমরা সামনের দিকে তাকাতে চাই, পেছনের দিকে নয়। আমাদের সম্পর্ককে মজবুত করার জন্য উপায় বের করতে চাই, এজন্য আমি মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমাদের দুই দেশের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আছে, যেমন র‍্যাবের উপর নিষেধাজ্ঞা, শ্রম আইনের সংস্কার, মানবাধিকার এবং ব্যবসায়িক পরিবেশ সংস্কার। এ সম্পর্কে জোরদার করার জন্য আমাদের ইতিবাচক দিক নিয়ে সহযোগিতা বাড়াতে হবে। ফয়সাল আহমেদ, আজকের সারাদিন।